চামটা ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ। দ্বিতীয় দিনের ফার্স্ট রাউন্ডের দ্বিতীয় খেলা গোল শূন্য বসে শেষ হয়েছে। এদিকে লাল জার্সিতে রয়েছে কুষ্টিয়া রাজা ক্লাব এবং এদিকে সাদা জার্সিতে রয়েছে রামকাঙালি ফুটবল দল। প্রথমে রামকাঙালি এক গোলে এগিয়ে গেছিলো, কিন্তু তার এক মিনিটের মধ্যেই কুষ্টিয়া রাজা ক্লাব গোলটি পরিশোধ করেছে। তাই তাদের খেলা টাইব্রেকার নিষ্পত্তি হচ্ছে। দেখা যাক টাইব্রেকারে কোন দল জেতে এবং দ্বিতীয় রান খেলার যোগ্যতা অর্জন করে। রামকান্দলির হয়ে প্রথম শট মারতে আসছে সাত নম্বর জার্সিধারীর প্লেয়ার, অপরদিকে প্রস্তুত কুষ্টিয়া রাজা ক্লাবের গোলরক্ষক। দেখা যাক টাইব্রেকারে কি হয়। রামকান্দলির প্রথম শট দুর্দান্ত শট, গোলকিপার গেছিল ঠিক, কিন্তু তার বগলের তলা দিয়ে বলটি গোল হয়ে গেল। এই মুহূর্তে প্রথম শট গোল করলো সাত নম্বর জার্সিধারীর প্লেয়ার রামকান্দলি দলের। কুষ্টিয়া রাজা ক্লাবের হয়ে প্রথম শট মাঠে আসছে। অপরদিকে সেভ করছে রামকান্দলি গোলরক্ষক। প্রথম শট কুষ্টিয়া রাজা ক্লাব। দুর্দান্ত শট, গোলকিপারকে বোকা বানিয়ে গোলকিপারের বাঁ দিক দিয়ে যারে বল জড়িয়ে দিল কুষ্টিয়া রাজা ক্লাবের প্রথম শট মারতে আসা প্লেয়ার। এই মুহূর্তে খেলার ফলাফল 1-1। রামকান্দলের হয়ে দুই নম্বর শট মারতে আসছে পাঁচ নম্বর জার্সিধারীর প্লেয়ার। অপরদিকে কুষ্টিয়ার গোলরক্ষক প্রস্তুত, দেখা যাক কী হয়। দুই নম্বর শট রামকান্দলি, দুর্দান্ত শট এবং গোল করে দিল দুই নম্বর শট মারতে আসা প্লেয়ার রামকান্দলি ফুটবল দলের। কুষ্টিয়ার হয়ে দুই নম্বর শট মারতে আসছে, অপরদিকে সেভ করছে রামকান্দলি গোলরক্ষক। ইতিমধ্যে রামকান্দলি দুটি শটে দুটি গোল করেছে, দেখা যাক দুই নম্বর শট থেকে কুষ্টিয়া গোল করতে পারে কিনা। দুর্দান্ত শট, কিছুটা ভাগ্য সহায় দিল বলবো কুষ্টিয়া রাজা ক্লাবের, পোস্টে লেগে বলটি গোল হয়ে গেল। এই মুহূর্তে খেলার ফলাফল দুটি দলই দুটি করে শট করেছে এবং দুটি করেই গোল হয়েছে দুই দলের। রামকান্দলির হয়ে তিন নম্বর শট, নয় নম্বর জার্সিধারীর প্লেয়ার, তা তিনি গোল করতে পারে কিনা। অপরদিকে প্রস্তুত কুষ্টিয়ার গোলরক্ষক। দুর্দান্ত শট এবং গোল করে দিল নয় নম্বর জার্সিধারীর প্লেয়ার রামকান্দলি ফুটবল দলের। রামকান্দলি ফুটবল দল তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে, দেখা যাক এই পরিবর্তন গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। তিন নম্বর শট কুষ্টিয়া রাজা ক্লাব, শট মারতে আসছে রানা, দেখা যাক তিনি গোল করতে পারে কিনা। অপরদিকের প্রস্তুত রামকান্দলি পরিবর্তে গোলরক্ষক। দুর্দান্ত শট এবং গোল, এই মুহূর্তে খেলা ফলাফল 3-3। কুষ্টিয়া রাজা ক্লাব তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে। আগে শটে আমরা দেখেছিলাম রামকান্দলি তাদের গোলরক্ষক পরিবর্তন করেছিল, এবার দেখছি কুষ্টিয়া রাজা ক্লাব তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে। চার নম্বর শট রামকান্দলি ফুটবল দল, চার নম্বর জার্সিধারীর প্লেয়ার, দেখা যাক এই শট থেকে গোল করতে পারে কিনা। অপরদিকে প্রস্তুত পরিবর্তে গোলরক্ষক কুষ্টিয়া রাজা ক্লাবের।
দুর্দান্ত শট এবং গোল করে দিল চার নম্বর শট মারতে আসা প্লেয়ার রামকালী ফুটবল দলের। কুষ্টিয়া রাজা ক্লাবের হয়ে চার নম্বর শট, অপরদিকে প্রস্তুত রামকালী গোলরক্ষক। এই বল গোল হলো না, পরে মারতে গিয়ে গোলপোস্টের উপর দিয়ে বাইরে মেরে দিল কুষ্টিয়া রাজা ক্লাবের চার নম্বর শট মারতে আসা প্লেয়ার। কুষ্টিয়া রাজা ক্লাব আবারও তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে, দেখা যাক এই বল তাদেরকে সেভ করতেই হবে তবেই তারা সমতায় ফিরবে। অপরদিকে যদি এই বল গোল করে দেয় রামকানি ফুটবল দল তাহলে তারা দ্বিতীয় রান খেলার যোগ্যতা অর্জন করবে। গোলরক্ষক নিজেই মারতে চলে এসছে রামকানি ফুটবল দলের, দেখা যাক এই বল থেকে গোল আছে কিনা। এই বল গোল হলো না, তাড়াহুড়ো করতে গিয়ে গোল পোস্টের অনেকটা বাইরে দিয়ে বল বাইরে চলে গেল, মিস করে ফেললো রামকানি ফুটবল দলের গোলরক্ষক এই শটটি। কুষ্টিয়া রাজা ক্লাবের হয়ে পাঁচ নম্বর শট, এই বল তাদেরকে গোল করতেই হবে তবে সমতায় ফিরবে। অপরদিকে যদি এই বল সেভ করে দেয় রামকানলি ফুটবল দলের গোলরক্ষক তাহলে তারা দ্বিতীয় রান খেলার যোগ্যতা অর্জন করবে, দেখা যাক কি হয়। চামটা ফুটবল ময়দানে দেখতে পাচ্ছ, দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা, দুর্দান্ত শট এবং গোল এবং সমতায় ফিরল কুষ্টিয়া রাজা ক্লাব। রেফারি সিদ্ধান্ত যে সাডেন ডেথ চলতে থাকবে তাই ওয়ান ওয়ান সিগনাল দিয়ে দিয়েছে, দেখা যাক সাডেন ডেথে কোন দল জয়লাভ করে। রামকানলি যুবভারতী সঙ্গের হয়ে সাডেন ডেথে শট, দশ নম্বর সাথে প্লেয়ার অর্থাৎ ছ নম্বর শট মারছে, দেখা যাক কি হয়। দুর্দান্ত শট এবং গোল করে দিল দশ নম্বর সাথে প্লেয়ার রামকানালি যুবভারতী সঙ্গের। কুষ্টিয়া রাজা ক্লাবের হয়ে ছয় নম্বর শট, এই বল তাদের গোল করতেই হবে তবে সমতায় ফিরবে। অপরদিকে সেভ করলে দ্বিতীয় রান খেলার যোগ্যতা অর্জন করবে রামকানালি যুবভারতী সঙ্গ, দেখা যাক কি হয়। এই বল আবারও ভাগ্য সহায় দিল কুষ্টিয়া রাজা ক্লাবের, পোস্টে লেগে বল গোল হয়ে গেল, এই নিয়ে দু দুবার ভাগ্য সাথ দিল কুষ্টিয়া রাজা ক্লাবের। রামকানালি যুবভারতী সঙ্গের হয়ে সাত নম্বর শট, ছয় নম্বর জাতীয় প্লেয়ার, অপরদিকে আবার গোলরক্ষক পরিবর্তন করেছে কুষ্টিয়া রাজা ক্লাব, ওদের রেগুলার যে গোলরক্ষক তাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে, দেখা যাক সেভ করতে পারে কিনা। সাত নম্বর শট, দুর্দান্ত শট এবং গোল, সাত নম্বর শটটিও গোল করলো রামকানালি যুবভারতী সঙ্গ। রামকানালি ফুটবল দলের বা রামকানালি যুবভারতী সঙ্গের কর্মকর্তা প্রচণ্ড উত্তেজিত রয়েছে, দেখা যাক তার দল এই মুহূর্তে এগিয়ে রয়েছে কুষ্টিয়া রাজা ক্লাব। এই বল গোল করতেই হবে, এই বল গোল হলো, ভাগ্য এখনো সহায় দিচ্ছে কুষ্টিয়া রাজা ক্লাবের হয়ে, একদম গোলকিপারের সোজাই মেরেছিল, গোলকিপার হাতে লেগে পায়ে লেগে বলটি গোল হয়ে গেল। আট নম্বর শট রামকানালি যুবভারতী সঙ্গ, ইতিমধ্যে সাতটি করে শট হয়ে গেছে, এখনও খেলার মীমাংসা করা যায়নি। আট নম্বর শট, আট নম্বর সাথে প্লেয়ার রামকানালি যুবভারতী সঙ্গ, দেখা যাক কী হয়। দুর্দান্ত সেভ, ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করল কুষ্টিয়া রাজা ক্লাবের গোলরক্ষক। রাজা আসছে মারতে,
কুষ্টিয়া রাজা ক্লাবের হয়ে 8 নম্বর শট গোল করলেই তারা দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করবে। পরিবর্তিত হিসেবে নেমেছিল ম্যাচে, সম্ভবত হয়তো টাইব্রেকার মারার জন্যই। দেখা যাক সে টাইব্রেকারে থেকে গোলটি করতে পারে কিনা। দুর্দান্ত শট এবং গোল, অর্থাৎ তৃতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করলো কুষ্টিয়া রাজা ক্লাব।